আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমাকে আজ যারা নতুন শুনতেছেন, আপনাদের সবাইকে জানাই শিরিনাজ ব্লগে ওয়েলকাম। ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আমি অনলাইনের যে এখন শীতের দিন, কিন্তু কীভাবে তেজ সূর্য মাথার উপরে। আসলে এখন 9-10টা বাজে, তারপরে মানে অনেক সূর্যটা আসলে অনেক তেজ। আপনারা সবাই জানেন আসলে আলাইনকে গ্রিন সিটি বলা হয়, এখানে সৌন্দর্যটার মানে কোনো তুলনাই হয় না। যারা নতুন দেখতেছেন তারা, আমি পুরো বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। এইটা শেখ খলিফা মসজিদ, এখনও চালু হয়নি, তাই খুবই নিরবতা এখানে। যদি চালু হইতো আসলে এখানে অনেক ভিড় থাকত। যাই হোক, আমি আলাইনের কাজ শেষ করে আমি আমার ফ্রেন্ডের ঘরে যাচ্ছি, যে আমি আরেক দিনেও গিয়েছিলাম ওনার বাসায়, আমি ব্লগ বানিয়েছিলাম। উনি ইন্ডিয়ার মালায়ালমের, ওনার স্বামীর এখানে চাকরিটা শেষ হয়ে গেছে, তাই ওইদ্য উনি চলে যাবেন, তাই যখনই আমি সময় পাচ্ছি ওনার ঘরে যাচ্ছি, প্রায় সময় যাই আসলে। এখন যাব। আরেকটা আজকে ব্যাপার হলো, আমাদের আরেকজন পাকিস্তানি ফ্রেন্ডও আছেন, ওনাদের হাজব্যান্ডরা একই কোম্পানিতে কাজ করেন, উনি ভিজিটে সব সময় আসেন। আগে আসলে এখানে থাকতেন, এখন ভিজিটে আসেন, আসা যাওয়া করেন। দেখতে পাচ্ছেন এখানে একটা স্টেডিয়াম, আমাদের অনলাইনের স্টেডিয়াম, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, আমরা গিয়েছি আগে, এখন তো করোনার জন্য সবগুলো বন্ধ হয়ে আছে। যাই হোক, আপনারা উপভোগ করুন এই সৌন্দর্যগুলো। আসলে দেখতে পাচ্ছেন রাইট লেফটে কত সুন্দর সুন্দর করে এইগুলো সাজিয়ে রাখা হয়েছে। এর ভিতরে আসলে অনেক লোকের শ্রম আছে, সব সময় দেখা যায় রাস্তার পাশে লোক কাজ করতেছেন। আর এই যে গাছগুলো দেখতেছেন, এর নিচে তো পানির সিস্টেম, তাই শীত বলেন আর গরম বলেন একই অবস্থা। গরমের দিনেও সেম দেখতে পারবেন, এখানে কোনো পাতা ঝরে না, যে শীত এসেছে পাতা সব ঝরে গেছে, বা গরম এসেছে পাতা সব ঝরে গেছে। এখানে আসলে মানে সবসময় পানি সিস্টেম আছে, এখানে পরিচর্যা করা হয়, কত লোক আছে শ্রম দিতেছে আমরা আসলে দেখতেছি। আর এত মানে ইয়ে লাগে, এত সুন্দর করে দেশটাকে এই দেশের সরকার সাজিয়েছেন। যাই হোক, আমি যে রোডে দিয়ে যাচ্ছি, এখানে গেলে আসলে আলাইনি এয়ারপোর্ট পাওয়া যায়, আমাদের পাশেই আলাইনি এয়ারপোর্ট। আর দুবাই যেতে হলেও এখানে শর্টকাট একটি রাস্তা আছে, এখানে সামনে গিয়েই রাইটে দিয়ে এখানে মানে দুবাই যাওয়ার রাস্তা। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা বলতে আসলে ইচ্ছা হচ্ছিল না, আমার মনে হচ্ছিল আপনাদের ডিস্টার্ব হবে। তো বন্ধুরা দেখুন, আর আমি আস্তে আস্তে একটু কথা বলি আপনাদের সাথে। আপনারা যারা দেখতেছেন আমাদের মানে আমার এই ভিডিওটি আমাদের মুখে দিয়ে চলে আসছে, কারণ আমি বলতে চাচ্ছিলাম যারা ভিডিও বানান, ইউটিউবার ভাই বোন যারা আছেন, অনেক কষ্ট করে ভিডিও বানান, প্লিজ আপনারা যখনই সময় পাবেন পুরো ভিডিওটা দেখে একটু সুন্দর করে কমেন্ট করে নেবেন। তাহলে ওনাদের যে আমরা বা ওনারা যে কষ্ট করতেছি কাজের ফাঁকে ফাঁকে, এগুলো উঠিয়ে দিতেছি আপনাদেরকে একটু উপভোগ করার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য, আমাদের এই কষ্টটা সার্থক হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বালির উপর দিয়ে যে রোডগুলো চলে গেছে, এখানে যে রাইটের দিকে এখানে সব বালির পাহাড় ছিল, বিভিন্ন কোম্পানি হচ্ছে। এখন আমি যেটাতে যাব সেটাও একটা কোম্পানি, আমার ফ্রেন্ডরা এই কোম্পানিতে, ওনার হাজব্যান্ডরা চাকরি করতেন, এখন একজন মানে ইয়ে হয়ে গেছে, চাকরিটা শেষ হয়ে গেছে, ওনার বয়স হয়ে গেছে কিছু, তাই আমি যাচ্ছি একটু কাজের ফাঁকে বালির মাঝখান দিয়ে ওনার ঘর, তাই ভাবলাম এই ভিউগুলো আপনাদের ভালো লাগবে। একটু আগে দেখেছেন সূর্যটা কীভাবে তেজ মাথার উপরে, এদিকে একটু সরে এসেছি, এখন দেখুন শীতের দিনের যে কুয়াশা কুয়াশা ভাব আকাশে, একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাউন্ড বোর্ড, এত সুন্দর গাছপালা এখানে মধ্যে আছে। যাই হোক, আমি রাইটের দিকে ঢুকে গেলাম, এখানে বালির মধ্য দিয়ে এই রোডটা চলে গেছে। এখানে আসলে কোম্পানিও আছে আর উট আছে, এর ভিতরে খুব বড় একটা কোম্পানি দেখতে পাচ্ছেন, একটু আমি দেখানোর চেষ্টা করতেছি। আর এর ভিতরে কিন্তু ইয়ে আছে, এই যে উট আছে অনেক দূরে, উটগুলা মানে এখন দেখা যাচ্ছে না, আসলে প্রায় সময় আমরা গেলে যখনই যাইতাম তখন প্রায় সময় বিকালের সময় এখানে অনেক উট পাওয়া যেত। যাই হোক, আমি চেষ্টা করব যাওয়ার সময় দেখা যায় কিনা একটু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি কোম্পানিতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কোম্পানির ঘরগুলা। এইদিকে রাইট সাইডে আমার পাকিস্তানি ফ্রেন্ড থাকেন, আর একবারে লাস্টের ঘরে থাকেন আমার ইন্ডিয়ান ফ্রেন্ড। ইন্ডিয়ান ফ্রেন্ড বলা যায় না, উনি আসলে আমার বোনের চেয়েও বড়। আমরা এত দীর্ঘ সময় আমরা এখানে থেকেছি, ওনার বাচ্চা আমার বাচ্চারা একসাথে লেখাপড়া করেছে, সুখে দুঃখে, কখনো আমি ওনাকে কিছু বলতে হয়নি,
আর ওনারও আমাকে কিছু বলতে হয়নি। আমরা যখনই কোনো মার্কেটে গিয়েছি, বাচ্চারা যে মানে জিনিসটার দিকে চোখ দিয়েছে, ওনার বাচ্চা হলে মানে আমি কখনো কিছু দিতে কার্পণ্য করিনি। আর আমার বাচ্চারাও যদি কোনো জিনিস হাতে নিয়েছে বা দেখেছে, উনিও মানে কোনো কথা না বলেই সেটা দিয়েছেন। মানে বোঝা যায় না যে উনি আমাদের মানে নিজের খালারা যেভাবে করে থাকে, মামারা যেভাবে করে থাকেন, মামার বাড়ির যে একটা আবদার বলে ওনার মানে কাছে ছিল আমার বাচ্চাদের, খুব খারাপ লাগছিল। ওনার ঘরের সামনে অনেক ফ্লাওয়ার ছিল, সব কিছু ছিল। এই সংসারটা কয়েকদিন পরে উনি চলে যাবেন, দেখতে পাচ্ছেন মালায়ালামের কয়েকটি খাবার। আসলে উনি আমাকে নাম বলেছিলেন, আমি ভুলে গেছি। এটা স্টিম দিয়ে বানানো হয়েছে, স্টিম কেক মনে হয় আমার কাছে লাগে, এটা বলেছিলেন উনি। আর এটা তো গ্রিন মটর পাকোড়া, আর এখানে আচার, ওনার বানানো আচার আমার খুবই প্রিয়, তাই উনি আমাকে এভাবে খেতে দিয়েছিলেন। আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমরা দুজন মিলে গেলাম আমাদের পাকিস্তানি ফ্রেন্ডের ঘরে, তখন উনি বেগুন ভর্তা বানাচ্ছিলেন। আসলে উনি ভিজিটে এসেছেন, দেখতে পাচ্ছেন এই চুলাটা কিন্তু আসলে এখানে পুরুষরা থাকে, তো ওনারা ফ্রাই করে ইয়ে করে, এই জন্য আশেপাশে আপনারা কালার দেখতে পাচ্ছেন মানে একটু ময়লা ময়লার মতো লাগতেছে। আসলে এটা তো পুরুষ মানুষ ইউজ করেন, এত হয়তো পরিষ্কার করেন না ওনারা। আর এটা উনি অস্থায়ী হিসাবে ভিজিটে এসেছেন, কীভাবে ভর্তা বানাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। উনি একটু দেখতে এসেছেন চুলার উপরে দিয়ে ওগুলা সিদ্ধ করে নিয়েছেন, তারপরে পরিষ্কার করে করে একটা দুইটা করে দিতেছেন আর পরিষ্কার করতেছেন। আর এটা সব ওনারা পাকিস্তানের স্টাইলেই বানাচ্ছেন। এটা মানে আমাদের মানে দেখতে খুবই ভালো লাগছিলো, তাই ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বেগুন ভর্তা আসলে আমাদেরও খুব প্রিয়, খুবই ভালো লাগে। উনি দেখতে পাচ্ছেন পেঁয়াজ তারপরে একটু গরম করে এর মধ্যে একটু হলুদ মরিচ তারপরে টমেটো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে একটু ব্রাউন ব্রাউন করে নিয়েছিলেন। আর এদিকে বেগুনগুলো পরিষ্কার করে উনি ছোটো ছোটো করে কেটে নিয়েছেন, কীভাবে কাটতেছেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার এই শেয়ারিংগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর বন্ধু করে মানে বন্ধু যেটা আমরা বলে থাকি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে বন্ধু হয়ে যাবেন, ভাই বোন হয়ে যাবেন। প্লিজ আপনারা সাপোর্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন যে কীরকম হচ্ছে আমাদের এই ভিডিওগুলো, বা এরকম হলে ভালো হতো। আর অনলাইনের মধ্যে যদি আপনারা কোনো কিছু দেখতে চান নির্দিষ্ট, তাহলে প্লিজ বলবেন। আমার পাকিস্তানি ফ্রেন্ড দেখতেছেন কী করতেছেন উনি। আসলে এটা একটা কোম্পানি এরিয়া, তো এই চুলাটা একটু বাইরের দিকে, তাই যার যেভাবে ইচ্ছা কোনো ঘরের চুলা না এটা, আপনারা কিছু মনে করবেন না আমি বারবার বলতেছি, কারণ উনি অস্থায়ী হিসাবে আছেন, ভিজিটে এসেছেন দু সপ্তাহের জন্য, তাই এখানে কাজটা সারিয়ে নিচ্ছেন, তারপরে উনি চলে যাবেন এখান থেকে। জাস্ট ওনার রান্নাটা আমি শেয়ার করতেছি, আসলে ওনার রান্নাটা খুবই সুন্দর। আগে যখন এখানে ছিলেন আমরা একসাথে বসতাম, সবসময় পার্কে যেতাম, বাচ্চারা নিয়ে ইয়ে করতাম, তাই আমি জানি ওনার রান্নাবান্না কীরকম অনেক সুন্দর। উনি মিষ্টি জাতীয় জিনিস সুইট ডিশ যেটা সেটা বানাতেন। আর আমার মালায়ালামের ফ্রেন্ড, উনি তো মালায়ালামের দেখতে পেয়েছেন দুইটা আমি দেখেছি, এত সুন্দর করে বানানো আমাদের খুবই ভালো লাগে। যাই হোক, আশা করি আপনাদের এই বেগুন ভর্তাটা দেখতে পাচ্ছেন, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে এভাবে বানিয়েছিলেন তিনি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তা বন্ধুরা, আমি আজকে আসলে আর বেশি কথা বলবো না, আমার মন ভালো নেই, আমার ফ্রেন্ডরা চলে যাবে, তাই আমার ভালো লাগতেছে না। আমার মানে আপদে বিপদে যেটা বলেন, আমার সাথে আমার এই বোনের মতো ফ্রেন্ড, আমার মনটা ভালো নেই, আমি চলে যাচ্ছি, অবশ্যই আবার আসবো যখনই সময় পাবো, যাওয়ার আগ পর্যন্ত এখনও মানে এখনই আসবো আমি বারবার, আর আপনাদের জন্য মানে শেয়ার করবো সেই ভিউগুলো। দেখতে পাচ্ছেন আমি এই কোম্পানি এরিয়া থেকে চলে যাচ্ছি। আসলে এই কোম্পানিগুলো পুরো বালির পাহাড়ের উপর তৈরি করা হয়েছে, আপনারা বুঝতে পাচ্ছেন, দেখেন আমি ওইটায় বেরিয়ে যাচ্ছি যে ওগুলা নিচের দিকে বালির পাহাড়গুলা, বালি যেটা আমি ওদের ঘর বানানো হয়েছে ওটা একটু উঁচার মধ্যে ছিল। আর দেখতে পাচ্ছেন একটু মেঘলা মেঘলা লাগতেছে, আসলে উপরে ওই যে কুয়াশা ভাব চলে এসেছে। যাই হোক, রাইট লেফট দুনো সাইডে বালি, উঁচা নিচা ভিউগুলো আসলে খুবই ভালো লাগছিলো, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিক মতো। আসলে আজকে আমি একটু আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ আমি এখানে আর কতদিন আসবো জানি না, আমার ফ্রেন্ড চলে গেছে গেলে আমি এর এখানে আসবো না, কারণ আমার পাকিস্তানি ফ্রেন্ডও উনি দেশে থাকেন, এখন বাচ্চাদেরকে ওখানে পড়ান, আর এখন উনি ভিসাটা ঠিক রাখার জন্য মাঝে মধ্যে বেড়াতে আসেন এক সপ্তাহ দু সপ্তাহের জন্য।
আর আমার এই ফ্রেন্ড যে মালায়ালামের যে ফ্রেন্ড, আমার খুবই বোনের মতো ফ্রেন্ড, আমি বারবার বলতেছি, উনিও তো চলে গেলে আমি এই ভিউগুলো হয়তো আপনাদের দেখাতে পারবো না, তাই আজকে ভাবলাম একটু দেখাই। এই রাউন্ড বোর্ডটা ওনাদের সামনেই, আসলে খুবই একটা মানে কিউট রাউন্ড বোর্ড। এখানে এত সুন্দর সুন্দর মানে ফ্লাওয়ারগুলো আছে, উটের ইয়ে আছে, মূর্তিগুলো আছে। যাই হোক, আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম ওই দিকে উট দেখা যাচ্ছে, তাই ভাবলাম আমার বন্ধুদেরকে একটু উট দেখাই। দেখতে পাচ্ছেন বালির মধ্যে উট, একটু দূর, অনেক দূর, কিন্তু আমি অনেক দূর থেকে রাস্তার মধ্যে সাইডে গাড়ি পার করে দেখেছি। দেখে আমি মানে দেখানোর চেষ্টা করতেছি, দূর তো এই জন্য ঠিক ভালোভাবে মানে দেখানো যাচ্ছে না। তারপর যতটুকু পেরেছি চেষ্টা করেছি যেন আপনারা একটু দেখতে পারেন কীভাবে বালির মধ্যে উট থাকে, লোক রাখা মানে এখানে আছে একটা লোক, আপনি অনেক দূরে আপনারা দেখতে পাবেন না, আর অনেক দূরে একটি গাড়ি দাঁড়িয়ে আছে হয়তো এর মালিক। দেখতে পাচ্ছেন ওরা বালির মধ্যে কিন্তু ছোটো ছোটো গাছ আছে, ঘাসের মতো, ওটাই ওরা খুঁজে খুঁজে খাচ্ছে। এটা একটু রোদ ছিল এখানে, এই জন্য একটু ঝাপসা ঝাপসা ভাব চলে এসেছে। অনেকগুলো ওট এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো যদি লেগে থাকে প্লিজ আমার এই যে চ্যানেলটি সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটু বেশি হয়ে গেছে তাই আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর বেশি হওয়ার জন্য আসলে এই কারণটাই ছিল যে আপনাদেরকে একটু উট দেখা মানে দেখানোর ইচ্ছা ছিল, তাই উট বালি এগুলো দেখানোর ইচ্ছা ছিল, আর বালির মধ্যে দিয়ে কীভাবে বাড়ি ঘর আছে এখানে একটু আলাদা ভিউ এটা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন যার যার ঘরে। এখন এই যে প্রবলেম আমাদের পুরো দুনিয়াতে আছে, আসলে আমরা খুবই খুবই শঙ্কিত, খুবই ভয়ের মধ্যে আছি, কখন কোথায় কার বিপদ শোনা যায়। যাই হোক, আল্লাহর হাওলা ভাই বোনেরা, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন যার যার ঘরে, আর আমার জন্য দোয়া করবেন আমিও যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের সাথে এই ভিউগুলো শেয়ার করতে পারি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।